सो व्हाट्स अप गाइस की खबर ब्लॉगर स्वागत जनाइछु मोर यूट्यूब चैनल अनकट ब्लॉग्स रे आरो आकु एटा नतुन आर फ्रेश भिडिओ आपनक सखलोके स्वागत जनाइछु जेतु मोर लास्ट भिडिओ आसेले हे लास्ट भिडिओ आपनके बहुत खिनि मरम दिले हेतु कारणे आपनक सखलोके बहुत बहुत बेसी धन्यवाद आपनकर इमानखिनि मरम दियार कारणे आसले मय केटा भबा नासिलु जे मय 1.5k भिउज माने लास्ट भिडिओ आसेले हे भिडिओत मय पाबोले सक्षम हम बुली भबा नासिलु किन्तु आपनकर मरमे हजा कइसु हे बस्तुतु माने क्रस कर दिले होयतो 1.5k इमान बेसी डांगर माने भिउज नहय किन्तु मुर कारणे हजा कइसु गाइस बहुत डांगर भिउज होयतो 1.5k तो गोटिके हे क्रेडिट तुम आपनक सखलोके दिबो बिचारिसु गाइस सो थैंक यू सो माच मय इमानखिनि मरम दियार कारणे तो गाइस জনাইছো আপোনালোক আমি আসলে কোর্ট গৈছো মোৰ লগত বহুত কেজন আছে আসলে ইপিনে এইপিনে পেছাব কৰি আছে এইটো এটা আৰু ইপিনে এটা মন্টু পেছাব কৰি আছে আৰু আমি গৈছো ইটা ৰাংছাপাৰা ৰাংছাপাৰা আপোনাৰ গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টত হয় ইয়াৰ পৰা মোটামুটি যদি বকৰপাৰা যায় তেনেহলে মোটামুটি আপোনাৰ 80-85 কিলোমিটাৰ মান হ'ব তো ৰাংছাপাৰা যোৱাৰ কাৰণটো হ'ল কি ৰাংছাপাৰা হ'ল আসলে অসমৰ এখন আটাইতকৈ ধুনীয়া আৰু ক্লিনেষ্ট ভিলেজ হয় একচুৱেলি 2017-18 তেওঁলোকে এৱাৰ্ড পাইছিলে মানে ক্লিনেষ্ট ভিলেজ হিচাপে তো গতিকে সেইখন আজি ভিজিট কৰিব গৈ আছোঁ মোৰ এক্সাইটমেণ্ট লেভেল বহুত বেছি বাঢ়ি গৈ আছে কাৰণ বহুতে ধুনীয়া জেগা গাইছ এটা নতুন বস্তু আপুনি আপোনালোকে এক্সপিৰিয়েঞ্চ কৰিব পাৰিব মোৰ থ্ৰুদি তো গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকে সকলোকে চাই থাকিব গাইছ মই আশা কৰোঁ আপোনালোকে একদম ডেফিনেটলি ডেফিনেটলি ভাল পাব গাইছ তো গতিকে বলক তো দেখুৱাই আছোঁ আপোনালোকক অ মনটো মেচিন উৎপাদা আগিয়াৰ পৰা আপোনালোকে কনফিউজ হ'ব দুটা ৰাস্তা আছে আপোনালোকে এইপিনে যাব পাৰে এইপিনে গ'লে আপোনালোকে পঞ্চৰত্ন গৈ পাব আৰু যদি আপোনালোকে ষ্ট্ৰেট যায় তেনেহ'লে গৈ পাব ৰাংছাপাৰা তো গতিকে গাইজ গৈ আছোঁ ৰাংছাপাৰা এতিয়া আপোনালোকক দেখুৱাই আছোঁ ৰাংছাপাৰাৰ গোটেই পৰিৱেশ দেখুৱাই আছোঁ গাইজ মজা জায়গা সঁচা কৈছোঁ এইটোৱে হ'ল আপোনাৰ মানে ৰাংছাপাৰা যোৱা ৰাস্তা আৰু আমি এইপিনেদি আহিলোঁ তো এইপিনে সোমাই আহিব লাগে তো গাইজ এতিয়া আপোনাৰ গোটেইখিনি জেগা এক্সপ্ল'ৰ কৰি পেলাই আপোনাক দেখুৱাই আছোঁ ইমান ধুনীয়া পৰিৱেশ গাইজ এইপিনে চবেই এইপিনে দেখা এইপিনে দেখা ছাৰ ৰাস্তা চব নাই ইমান ধুনীয়া ৰাস্তা আৰু মই দেখুৱাই আছোঁ আপোনাক ইয়াৰ পৰা কিমান কিলোমিটাৰ হয় এইটো গাইজ ৰাংছাপাৰালৈ 2.43 কিলোমিটাৰ আৰু ইয়াত লিখা আছে ক্লিন গোৱালপাৰা গ্ৰীণ গোৱালপাৰা তো গতিকে গাইজ গোৱালপাৰাৰ কাৰণে এই গৌৰৱৰ ঠাই আৰু আমাৰ কাৰণেও বিশেষকৈ কাৰণ আমাৰ ইয়াৰ পৰা বহুত বেছি দূৰত নহয় লগতে আমি অসমৰ বাসিন্দা তো গতিকে অসমবাসী হিচাপে সঁচা কৈছোঁ মই এই জেগাটোবিলাক লৈ পেলাই মই যথেষ্ট প্ৰাউড ফিল কৰিছোঁ তো গতিকে গাইজ ভিতৰটোকে গৈ ৰাংছাপাৰাৰ গোটেই পৰিৱেশ দেখুৱাইছোঁ গাইজ ৰাংছাপাৰা ক্লিনেষ্ট ভিলেজ অফ আসাম অসমৰ আটাইতকৈ ধুনীয়া আৰু চফা জেগা গাইজ সঁচা কৈছোঁ ইয়াত আপোনালোকে আহিলে এটা পৰা পাত নেদেখিব ইমানেই ধুনীয়া চফা জেগা গাইজ সঁচা কৈছোঁ খুবেই ধুনীয়া লাগিছে গাইজ আৰু মই আপোনালোকৰ ভিতৰত গৈ পেলাই গোটেইখিনি এক্সপ্ল'ৰ কৰিম জেগাটুকুৰা গোটেইখিনি আপোনালোকক গোটেইখিনি দেখুৱাম তো আপোনালোকে মূলত ভিডিঅ'টো চাই থাকক এইখন চাওক গাইজ মজা ফিল আৰু চাগে এইটো ৱাটাৰ টেংক হয় কি জানি ধুনীয়াকৈ গছপুলি ৰুই দিছে ইয়াতে ধুনীয়াকৈ
কব নয় ভাষার সঁচা কোথাও খুবই ধুনিয়া জায়গা। আর যদি আপনার এনেকা ধরনের সুযোগ পায় তেনহলে নিশ্চয় আপনার রাংসাপারালে আহক আর একটা ভাল সময় এটা রাংসাপারার মাজত কটোয়াক। গাইস মই আপনার অকনমান রাবার গছ দেখাইছো ঠিক আছে, ওসর গই ইয়ার মানুষখিনি মই কি কম, মানে ইমানেই মানে পরিপাটিকে ধুনিয়াকে সজাই ধরেছে বস্তুবিলাক, ইয়াতে বহার কারণে সুবিধা করে ধরেছে। আর এইবিল রাবার গছ গোটে এনেকা ধরনের রাবারবিল উলিয়ায় ইয়াত রাবারবিল পড়ে, পড়ার পিছিয়ে রাবারবিল বিক্রি করে। খুবই ধুনিয়া এক্সপিরিয়েন্স। তো গতি গাইজ বলক এটা আগত আকো দেখব লাগা আছে বহুত জায়গা, তো গতি আপনাদের ভিডিওটা স্কিপ নকরকে শেষলকে চাই থাকবে। তো গাইজ মূর এক্সপিরিয়েন্স তো কলো, এটা মানে ইহতর এক্সপিরিয়েন্স সুদিল সমীর মূর লগর একদম স্কুল ফ্রেন্ড আমি, তো গতি আমি একলগে আইসো আজি ইও সুযোগ পাল না, মানে নহলে তো আর দিন রাত মানে আঠুগারাতে যায়। তো গতি তো গাইজ সুদিল কি কেনকা এক্সপিরিয়েন্স ক সমীর বহুত ভাল লাগিছে, বহুত দিনের ভাবি আছিল আহিম আহিম বলে, সচাকে বহুত বেশি ক্লিন গাঁওখন আর বহুত পরিপাটি আর ডিসিপ্লিন, সেই কারণে সাকে বহুত কিনি মানে এই দোকানে অ্যাওয়ার্ড পাবলে সক্ষম হয়েছে 2017-18 পাইছিলে ক্লিনেস ভিলেজ, বহুত ভাল লাগিছে সচাই বহুত ধুনিয়া জায়গা। আর এইপিনে মূলত আছে মো দেখিছে সাকে আগর ব্লকটুত মানে প্রাঞ্জিত, প্রাঞ্জিত কোয়া কেনে কোয়া লাগিছে বিরাত নাম শুনেছিল নাংসাবারত, আজি আহিলো সালো আর সাইম সাই আছো আর 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 এক্সপ্লোর করব বহুত বাকি আছে, বহুত আছে বহুত আছে আর ভিতর লাগে যাম আমি ভালে দেখিছো আর জনাই যাম আপনারা কেনেকুয়া হয়। ঠিক আছে ঠিক আছে। আর বাকি ইপিনে মন্টু, মন্টু কেনেকুয়া কি কবা, মানে 1% ভিতর আহিছো বাকি 99 গলে আর গম পাম, আর আছে আর আছে 99% আর বাকি আছে আর গই আছো এটা। তো গতি বলক গাইস গাইজ এইখানে হল রাংসাপার, সচা কোথাও অসমের আটাইতকে ধুনিয়া আর ক্লিনেজ ভিলেজ। একচুয়ালি কি হল খ্রিস্টান রিলিজনের মানুষ বেশি আছে সাকে, সেইটার কারণে ইয়াত মন্দির সন্দির দেখা নাই, চার্চ আছে ইয়াতে। তো ইয়াতে অনুমান করব পারি যে ইয়াত ম্যাক্সিমাম মানে আপনার খ্রিস্টান রিলিজনের মানুষ বেশি আছে। খুবই ধুনিয়া পরিবেশ গাইজ ইয়াত, মানে এটা আপনাকে এটা মরা পাত সরা পাত দেখি নাব আপনি, ইমানেই ধুনিয়া সাফা জায়গা। এমি স্কুল হয়, এখন এমি স্কুল হয় বাট আপনার এনেকা নালাগিব যে এখন স্কুল হয়, ইমানেই ধুনিয়া পরিপাটিকে ধুনিয়াকে ফুলবিল লগাইছে এইবিল। আর গাইজ একটা বস্তু মানে লক্ষ্য করছো আহি পেলায় ইয়ার ইয়ার মানুষখিনির ঘরে ঘরে গুটিবিল ঘরে ঘরে আপনাকে ডাস্টবিন দেখব, যাতে পরিবেশবিল লেতেরা নয় তার কারণে ধুনিয়াকে ডাস্টবিন ধুনিয়াকে ইয়াতে রাখি তো দিছে। মানে দেখাই আসলে এইবিল গাইজ ডাস্টবিন সচা কোথাও গাইজ, ইয়ার মানুষের মানসিকতা কি বহল চাই লোক গাইজ। এই হল গাইজ চার্চ রাংসাপারা আশিক বাপ্টিস্ট চার্চ বলে পেলায় যেটু এস্টাবলিশ হয়েছিল 1870। আর গাইজ একটা বস্তু সচা কোথাও একটা আকর্ষণীয় বস্তু দেখা হয়েছে, সেইটা হল সাংঘর, বাট লোকাল মানুষখিনি খুঁজব লাগবে, যদি পারমিশন দিয়ে তেনহলে আপনার ডেফিনেটলি ওপরত গিয়ে পেলায় দেখে আসো। তো গাইজ এলাকে একচুয়ালি ধুনিয়াকে এইবিল পাঁচবিল কালার করে পেলায় এইবিল ঘরে ঘরে লগাব, তারা এইবিল কি করে আছে এইবিল রং করে পেলায় কত লগাব ডাস্টবিন। আচ্ছা আচ্ছা, মানে কি ঘরের আগে আগে লগাব? আচ্ছা 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 আচ্ছা, বহুত ধুনিয়া বহুত ধুনিয়া। কেইটা কেইটা বনাব আপোনালোকে এনেকুৱা? বহুত আছে বহুত আছে, 30টা আছে নেকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাকি রাংসাপারা যে আপনার ক্লিনেস ভিলেজ অ্যাওয়ার্ড পাইছিল এটা কোনটো সনত পাইছিল? এটা 2017 আর 2017-18 পাইছিল নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ভাল লাগিল দাদা। আপনার নামটো? তো গাইজ আপনার গম পালে একচুয়ালি 2017-18 অ্যাওয়ার্ড পাইছিল ক্লিনেস্ট ভিলেজ হিসাবে, আর আজি আমি আইসো আসলে আপনার গোটেখিনি দেখাইছো গাইজ পরিবেশ সচা কোথাও বহুতই ধুনিয়া জায়গা। আর এটা ইয়াত ধুনিয়াকে শৌচাগারও বনায় ধরেছে, সমহিয়া শৌচাগার যিকোনো গাঁৱত আসলে এই বস্তু থাকাটো বিরাটে প্রয়োজন, কারণ শৌচাগার থাকিলেহে মানে আপনার মানসিকতাখিনি উন্নত হব, যাহা সোচ বা সোচালে গাইজ সমহিয়া শৌচাগার
এপিনে লেডিজৰ কাৰণে এপিনে জেন্টছৰ কাৰণে তো গতিকে ভিতৰত গৈ পেলাই দেখুৱাই আছোঁ আপোনালোক আহিছোঁ যদি কি আছে আৰু নে কি মন্টু আহ ভিতৰত যাওঁ গাইজ শৌচাগাৰবিলাকো ইমান ধুনীয়া চফা গাইজ ইয়াত পানীৰ সুবিধা আছে আল্টিমেট ক্লিন গাইজ আল্টিমেট সঁচাই কৈছোঁ তো গাইজ এতিয়া কেমেৰাটো অফ কৰোঁ অলপ পিছত দেখুৱাই আছোঁ হৌ গাইজ স্কুল হয় এইখন খুবেই ধুনীয়া মানে পৰিপাটিকৈ ৰাখিছে স্কুলখনত এনেকুৱা লেতেৰা নাপাব গাইজ এনে একচুৱেলি অসমৰ ভিতৰত ক্লিনেষ্ট ভিলেজ নামটো এনেই নাপায় তাৰ কাৰণে বহুত কষ্ট কৰিব লাগে তাৰ কাৰণে মানুহখিনি সজাগ হ'ব লাগিব যাতে কোনেও আহি পেলাই মানে ইয়াতে লেতেৰা নকৰে আৱৰ্জনা নেপেলায় তো গতিকে তেনেকুৱা ধৰণৰ গুৰুত্ব ল'ব লাগিব তেতিয়াহে একচুৱেলি অসমৰ ভিতৰত ক্লিনেষ্ট ভিলেজ নামটো ল'ব কাৰণে সক্ষম হয় তো গতিকে ইমান সহজ নহয় গাইজ এইখন হ'ল ৰাংচাপাৰা এম ই স্কুল তো গাইজ আজি চাংঘৰ উঠিব নোৱাৰিলোঁ কাৰণ প্ৰাঞ্জিতে পাৰ্মিশ্যন লৈছিলে আচলতে কিন্তু তেওঁলোকে ক'লে যে অলপ চাংঘৰটো অকণমান মেৰামতি কৰিব লাগিব কিবা ভাঙাৰ চান্স আছে মানে বৰষুণ চৰষুণ পৰি আছে তো সেইটো কাৰণে তো গতিকে আজি নতুন নেক্সট কেতিয়াবা আহিলে নিশ্চয় দেখুৱাম এই যেতিয়া আমি ঘূৰি আছোঁ ৰাংচাপাৰাৰ মাজত সঁচা কৈছোঁ খুবেই ধুনীয়া এক্সপিৰিয়েঞ্চ ইমানেই চফা জেগা গাইজ ইমানেই চফা জেগা মানে আপোনালোকে ইয়াতে পিক পেলাবৰ কাৰণে লাজ লাগিব আপোনাৰ পিক পেলাবৰ কাৰণে দুখ লাগিব গম পাইছেনে গাইজ ইমানেই ধুনীয়া চফা জেগা কিবা এখন ঠাই যদি আপোনালোকে পৰিপাটি বা পৰিষ্কাৰ কৰি ৰাখিব বিচাৰে তেনেহ'লে তেওঁলোকৰ ইয়াত থকা মানুহখিনিৰ মানসিকতাখিনি পৰিষ্কাৰ হ'ব লাগিব তেতিয়াহে এখন ঠাই পৰিষ্কাৰ কৰিব পাৰে গাইজ ৰাংচাপাৰা গাঁওবাসীৰ যিসকলৰ মানে মানসিকতা সঁচা কৈছোঁ খুবেই ধুনীয়া আৰু খুবেই ভাল মানসিকতাৰ মানুহ সেইটো কাৰণে আছে আজি আচলতে এইখন গাঁৱে মানে অসমৰ ভিতৰত আটাইতকৈ পৰিষ্কাৰ নাম ল'বৰ কাৰণে সক্ষম হৈছে নে কি কোৱা প্ৰাঞ্জিত একদম কেনেকুৱা লাগিছে ধুনীয়া একদম ৰাংচাপাৰাৰ মাজত ঘূৰি আছো না একদম কি ফ্ৰেছ এয়াৰ ন মানুহবিলাক বহুত পজিটিভ ইয়াৰে এজনৰ মুখতো একো বেয়াকৈ আমাক কোৱা নাই আছে এতিয়ালৈকে যদিও মানে কৰোনা চিটুৱেশ্যন চলি আছে আমাক একো বেয়াকৈ কোৱা নাই জাষ্ট ঘূৰিব দিছে তুমি কি কবি ক কি ক'ম আৰু কেনেকুৱা লাগে দেখিয়ে বহুত ভাল লাগিছে এই বাকী ভাষা নাই তাৰমানে ইয়াৰ ৱৰ্ড ৱৰ্ডেই ৱৰ্ডেই বিচাৰিব নাই তাৰমানে ভাষাহীন ৱৰ্ড মিচিং সেইটোৱে যদি গাইজ যদি আপোনালোকে কেতিয়াবা ভাষণ দিব দিয়া নাই কিমান স্কুলটোত খালি ক'লে হ'ল যে মোৰ মানে শব্দ নাই ক'ব কাৰণে বাছ বন্ধ কৰি দিলোঁ এইখিনি কৈ মোৰ চমু বক্তৃতা সামৰি মাৰিছোঁ ধন্যবাদ অ' গাইজ সঁচা কৈছোঁ কি মজা এক্সপিৰিয়েঞ্চ মানে কেতিয়াও মানে ৰাস্তাত কেতিয়াও শুই পোৱা নাছিলোঁ আজি প্ৰথমবাৰ ইমান চফা জেগা গাইজ আপোনালোকে দেখিলে শুই দিব মন যাব ইমানেই ধুনীয়া জেগা আপোনালোকৰ মোৰ চাগে বিচনাখনো ইমান ধুনীয়া নহয় যিমান ধুনীয়া ৰাস্তাখৰ খুবেই ভাল লাগিছে গাইজ ৰাংচাপাৰা বাকী হেডছ অফ টু ইউ হেডছ অফ টু ইউ গাইজ মই আপোনালোকক চেলেঞ্জ দিব পাৰোঁ যদি আপোনালোকে আহি পেলাই ইয়াতে লেতেৰা দেখাব পাৰে মই নিজৰ নামটো চেঞ্জ কৰি দিম গাইজ ভিডিঅ'টো বেছি দীঘল নকৰোঁ ইমানখিনি ভিডিঅ'টো শেষ কৰোঁ যদি ভাল পালে প্লিজ লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু যদি আপোনালোকে চেনেলটোত মোৰ নতুন আহিছে তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব যদি আপুনি মোক ফলো কৰিব বিচাৰে তেনেহ'লে ইনষ্টাগ্ৰাম আৰু ফেচবুক ফলো কৰিব পাৰে নহ'লে গাইজ কিছুদিন ৰখিব লাগিব লগ পাম নেক্সট ভিডিঅ'ত মোৰ মানে কি জানে না গাড়ী ইমান ভালকৈ চলাব পৰা হোৱা নাই মানে কি মই নাজানোৱে গাড়ী চলাব ভালকৈ তথাপিও লগ এৰিব নোৱাৰো না সেইকাৰণে আহি যাওঁ আৰু ভৱিষ্যত বা কিবা হয় নাটক হ'ব গৈছো আৰু লাইফত মোৰ ইয়াৰ লগত লাইফত বহুত গালি শুনছো ইয়াৰ কাৰণে ঘৰত বহুত